তো বন্ধু, আবার চলে এসেছি আমরা আমাদের চ্যানেল এমপি ক্রিয়েশন এমএসএল নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে কিন্তু আবার শুরু করতে যাচ্ছি আর একটা চ্যালেঞ্জ ভিডিও। তো চ্যালেঞ্জ ভিডিও তো করবো, চ্যালেঞ্জ ভিডিও আজকে কিন্তু আমাদের যে মেনুটা আছে একটু নতুনত্ব মেনু। চলুন, মেনুতে কী আছে আমরা একটু এক ঝলক দেখে নিই। আজকের মেনুতে রয়েছে পাও ভাজি। দেখতেই পাচ্ছেন, পাও মানে পাউরুটি, ভাজি মানে একটা মিক্স ভেজিটেবল। এটা কিন্তু একটা মহারাষ্ট্রিয়ান খাবার, যে খাবারটা আপনারা যদি বোম্বে কোনো দিন যান, বোম্বেতে বহুল প্রচলিত। মানে মানুষ উঠতে বসতে শুতে কি খেয়েছো, পাও ভাজি, পাও ভাজি অ্যান্ড পাও ভাজি। ঠিক আছে, সেই পাও ভাজি নিয়ে আমাদের আজকে চ্যালেঞ্জ ভিডিও। তো চলুন বন্ধু, আমরা তাহলে চ্যালেঞ্জ ভিডিও করি। আজকের একটা নতুন মহারাষ্ট্রিয়ান খাবারের চ্যালেঞ্জ, পাও ভাজি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ভিডিও যখন, তাহলে একদম গুছিয়ে চুচিয়ে এভাবে বসতে হবে। তা চ্যালেঞ্জের পরে তো একটা শাস্তি আছে না? চমকপ্রদ শাস্তি আছে। দেখতে থাকুন আমাদের সাথে, মানে জুড়ে থাকুন আপনারা, একদম মিস করবেন না প্রতিটা পলক। কিন্তু মিস করলে এই চ্যালেঞ্জের মজাটাই চলে যাবে। একটা দুর্দান্ত আমাদের শাস্তি রয়েছে, শাস্তি অবধি পৌঁছতে গেলে একদম কিন্তু সুন্দরভাবে ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। তাহলে চ্যালেঞ্জের মাঝখানের যে পর্ব, যে খুনসুটি, যে ধাক্কাধাক্কি, সেগুলো কিন্তু মিস করে যাবেন। আমরা চাই না আমাদের বন্ধু কোনো কিছু মজা নিতে যাতে একটুও মিস না করে, সেজন্য আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। চলুন, বৌদি কেমন যেন ঘাবড়ে গেছে, ময়দানে নেমে মাঠে দেখছে ফাঁকা মাঠ, ঘাবড়ে গেছে কেমন যেন। লেবুর রস টস দেওয়া রয়েছে, বাটার, লেবুর রস জমে গেছে, এটা জমে গেছে একদম। এবারে রিলে করা, রিলে করা হবে বিশ্বকাপ ম্যাচের মতন। পিছিয়ে পড়েছি, দুর্দশ হয়েছে পাও ভাজিটা। আপনারা দেখে খেতে ইচ্ছে হচ্ছে, আমি বুঝতে পারছি।
বাড়িতে বানিয়ে খাবেন। মৌসুমি রান্নাঘরে আছে রেসিপিটা। হেভি ঝাল 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 সব পেটের ভিতরে গিয়ে বুঝতে পারছি। তাহলে তুমি কি খাবে? তাহলে তুমি দাদা খেতে দাও, আমি সব পয়সা করে আসছি এক্ষুনি পানিশমেন্টের জন্য। তাহলে শাস্তি নিয়ে চলে এসছি। তা আজকে শাস্তি হয়েছে দাদাকে বুড়ো আঙ্গুল কেটে দেখাতে হবে, নিজের বুড়ো আঙ্গুলটা কেটে দেখাতে হবে, এটাই আজকের শাস্তি। কেটে বাদ দিয়ে দিতে হবে? হ্যাঁ, কেটে বাদ দিয়ে দিতে হবে। ব্যাপারটা বুঝুন, বুড়ো আঙ্গুল কেটে বাদ দিতে হবে। তাহলে চলুন, হয়ে যাক বুড়ো আঙ্গুল কেটে বাদ। ঠিক আছে, ক্যামেরাম্যান একটু ক্লোজে নিলেই বুঝতে পারবে বুড়ো আঙ্গুলটা কি করে বাদ দিচ্ছি। চোখ ভালো করে দেখে নিন, আমি এই বুড়ো আঙ্গুল এখানে রেখে দিলাম, রেডি 1 2 3। এই বুড়ো আঙ্গুল রাখা রয়েছে, এবার আস্তে করে বুড়ো আঙ্গুল কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে বাদ হয়ে গেল বুড়ো আঙ্গুল। তাহলে বন্ধু, বুড়ো আঙ্গুল কেটে বাদ দিলাম, ওরে না 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 না, রেডি ওয়াট। আজকে শাস্তি, এটাই মজা, এটা একটু মজা করলাম, যাতে আমাদের ছোট বন্ধু থেকে বুড়ো বন্ধু অবধি সবাই যাতে এনজয় করতে পারে, তার জন্য এই শাস্তি। অ্যাকচুয়াল শাস্তিতে আঙ্গুল বাদ, কিন্তু এটা আঙ্গুল বাদের একটা ম্যাজিক ছিল। এটা বাড়িতে কেউ অন্যভাবে কোনোরকম ভাবে চেষ্টা করবেন না, চেষ্টা করা বৃথা, একদম মজা, এটা মজাভাবেই নেবেন। সুতরাং বন্ধু, আজকে আমাদের যে এপিসোড আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনারা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একই কথা আবার বলবো, আমাদের এমপিক্রিয়েশন MSL চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। কি করবেন? লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক চ্যানেলও, মানে ফেসবুক পেজও রয়েছে একই নামে, এমপিক্রিয়েশন MSL এই নামে আছে। সবাই ফলো করবেন, খুব ভালো থাকবেন। আর আমাদের অন্য ইউটিউব চ্যানেল যেটা রয়েছে মৌসুমি রান্নাঘর, আমার একই নামে ফেসবুক পেজও রয়েছে, সেটাও সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ঠিক আছে বন্ধু, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই সুন্দর থাকবেন, সবাই ভালো থাকবেন। টাটা।